আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম লকডাউন শুরু ঢাকার পূর্ব রাজা বাজারে পুলিশের সাথে টহলে সেনাবাহিনী দেশে করোনায় একদিনে রেকর্ড 45 জনের মৃত্যু 3000 এরও বেশি শনাক্ত ২০% মুসল্লি নিয়ে সীমিত পরিসরে হজ আয়োজনের উদ্যোগ সৌদি আরবের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও জানালেন ধর্ম প্রতিমন্ত্রী এবং দেশের 1.5 কোটিরও বেশি প্রতিবন্ধীর উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব ডক্টর মাহফুজুর রহমানের শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম হাল ছিল না বাংলাদেশ জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি এবার বিস্তারিত করোনা সংক্রমণে রাজধানীর হটস্পট পূর্ব রাজাবাজারে লকডাউন শুরু হয়েছে রাত 12টা থেকে প্রাথমিকভাবে 14 দিন থাকবে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে এই লকডাউন বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন এলাকায় করোনা নমুনা সংগ্রহের আয়োজন থেকে আক্রান্তদের খাদ্য সরবরাহের ব্যবস্থা পর্যন্ত রাখা হয়েছে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর জানান লকডাউন চলাকালে স্বাস্থ্যসহ জরুরি সেবার সাথে জড়িত লোকজন ছাড়া কাউকে এলাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হবে না আরো জানাচ্ছেন আদ্দিন সজীব এলাকায় ঢোকার মুখে বাস কাগজে লেখা প্রবেশ নিষেধ এটি রাজধানীর পূর্ব রাজাবাজার রাত 12টা থেকে ঢাকার প্রথম এলাকা হিসেবে রাজাবাজারে পুরোদমে লকডাউন শুরু হলো এখানকার রাস্তা ফাঁকা নেই মানুষের যাতায়াত অন্য সময়ে এই মধ্যরাতেও এলাকাবাসীর কিছুটা আনাগোনা থাকলেও এদিন ছিল শুনশান বন্ধ দোকানপাটও তবে ছিল প্রশাসনের কড়াকড়ি এলাকার 8টি প্রবেশপথের সবকটিতে পুলিশের নজরদারি ভেতরে যেতে বা বের হতে পারবেন না কেউই জরুরি সেবা ছাড়া সংলগ্ন এলাকার সাথে যে 8টা প্রবেশপথ রয়েছে এই 8টা প্রবেশপথের মধ্যে 7টি আমরা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছি শুধুমাত্র আপনি যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই পথটি বের হওয়া বা আমার প্রবেশ বা বের হওয়ার জন্য এই পথটি ব্যবহার হবে আর কি এই এলাকায় আসলে সুপরিসর রাস্তার সংখ্যা কম এখানে বাইক পেট্রোল মানে বাইকের মাধ্যমে পুলিশি টহল এবং ফুট পেট্রোলিংয়ের মাধ্যমে পুলিশি টহলের বিষয়টি আরও জোরদার করেছে লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সাথে সরব ভূমিকায় সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকায় টহল ছিল তারা গত আড়াই মাস তো আমরা কাজ করতেছি আমাদের কাছে দরিদ্রদের একটা লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী আমরা আমাদের ত্রাণের ব্যবস্থা রাখছি এবং যারা ঘর থেকে বেরোতে পারবে না বা আর্থিক সংগতি আছে তারা আমাদের ফোন করলে তাদের চাহিদা মতো খাদ্যদ্রব্য আমরা তাদের ঘরে পৌঁছে দিয়ে আসবো যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাদেরকে মেডিকেলে নেওয়া এবং মেডিকেল থেকে আনা সম্পূর্ণ ফুল ট্রিটমেন্ট আমরা দিব তারপরে যারা করোনা রোগী তাদের জন্য আমরা ভিতরে নাজমিন স্কুল একটা আইসোলেশন সেন্টার করছি এবং করোনা টেস্টের একটা বুথ করা হয়েছে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট করোনা ট্রিটমেন্ট ফুড সব আমরা একসাথে ব্যবস্থা রাখছি এবং যে যার ডিপার্টমেন্ট মতো সুন্দর মতো আমরা কাজ করব লকডাউন সময়ে মানুষের দোরগোড়ায় সেবা দিতে কাজ করবে 200 স্বেচ্ছাসেবী তবে করোনা মুক্ত হতে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতার বিকল্প নেই আদিন সজীব এটিএন বাংলা ঢাকা দেশে করোনা ভাইরাস ধরা পড়ার 3 মাসের মাথায় একদিনে মৃত্যু এবং আক্রান্ত এই 2 সংখ্যাতেই রেকর্ড হয়েছে একদিনে মারা গেছেন 45 জন আর শনাক্ত রোগীর সংখ্যা প্রথমবারের মতো দিনে 3000 ছাড়িয়েছে 14664টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 3171 জন ঘরে অক্সিজেন সিলিন্ডার মজুত না করার জন্য সাধারণের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা আরও জানাচ্ছেন রাশনা দাস সংক্রমণের 3 মাসের মাথায় করোনার বিশ্ব র্যাঙ্কিংয়ে চীনের পরেই এখন বাংলাদেশের অবস্থান শুধুমাত্র জুন মাসের 9 দিনে দেশে প্রায় 25,000 মানুষের শরীরে ছড়িয়েছে এই ভাইরাস গত 24 ঘন্টায় 55টি ল্যাবে 14664টি নমুনা পরীক্ষায় রেকর্ড সংখ্যক 3171 জন করোনা পজিটিভ পাওয়া গেছে পরিসংখ্যান বলছে পরীক্ষা করা প্রতি 100 জনে ভাইরাসটি বাসা বেঁধেছে 20 থেকে 21 জনের দেহে সরকারি হিসাবে দেশে মোট আক্রান্ত 71,675 জন পরীক্ষা হয়েছে 55টি ল্যাবে
মোট পরীক্ষা হয়েছে 14,664টি 24 ঘন্টায়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,25,595টি 24 ঘন্টায়। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,171 জন এবং শনাক্তের হার 21.62%। গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে একদিনে সর্বোচ্চ 45 জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 975 জন। মৃতদের মধ্যে 33 জন পুরুষ ও 12 জন নারী। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন এবং এ পর্যন্ত 975 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 33 জন, নারী 12 জন। অনলাইন বুলেটিনের শুরুতেই প্রয়োজন ছাড়া কাউকে অক্সিজেন সিলিন্ডার মজুদ না করার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। অনেকেই বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে রাখছেন কোভিড-19 চিকিৎসায় ব্যবহার করার জন্য, যা অনভিপ্রেত বা ঠিক নয়। কারণ অক্সিজেন থেরাপি একটি কারিগরি বিষয়। দক্ষ চিকিৎসক ব্যতীত অন্য কেউ অক্সিজেন রোগীকে প্রয়োগ করলে তা রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে। গত 24 ঘন্টায় 777 জন সহ মোট সুস্থ হয়েছেন 15,000-এরও বেশি মানুষ। সুস্থতার এই হার 21%-এরও বেশি। রাস্তা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে আরও 2 রোহিঙ্গা মারা গেছে। এ নিয়ে ক্যাম্পে করোনায় মৃতের সংখ্যা হল 3, মোট আক্রান্ত 35 জন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুদ দৌজা জানান, উখিয়া উপজেলার বালুখালী 10 নং ক্যাম্পের এক বাসিন্দা গত 7 জুন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। পরদিন উখিয়া কুতুপালং 7 নং ক্যাম্পের অন্য এক বাসিন্দা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এখনও কোমা, তবে তার করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিকে আক্রান্ত হয়েছেন যশোর 4 আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। করোনায় মারা গেছেন জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার সুধাংশু কুমার সাহা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক ফকরুল কবির। এদিকে লকডাউন করা হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলা। অন্যদিকে 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে অন্তত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন হাইবুর রহমান ওভি। সবশেষ পরীক্ষায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা নেগেটিভ এসেছে, তবে তিনি এখনও কোমায়। তাকে আরও 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসকরা। এদিকে করোনায় মারা গেছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক ফকরুল কবির। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার সুধাংশু কুমার সাহা। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় প্রতিদিন লকডাউন হচ্ছে দেশের বিভিন্ন জেলার চিহ্নিত এলাকাগুলো। নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলায় শুরু হওয়া লকডাউন চলবে 23 জুন পর্যন্ত। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য রয়েছে হোম ডেলিভারি ও নির্ধারিত ভ্যানে করে কাঁচা বাজার কেনাবেচার সুযোগ। এদিকে নারায়ণগঞ্জের 3টি এলাকায় 2য় দিনের মতো চলছে লকডাউন, কিন্তু সে সতর্কতা লোকজন মানছে না। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হল 90 জনের। রেড জোন ঘোষিত কক্সবাজার পৌর এলাকাতেও চলছে লকডাউন। জেলায় আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1 রোহিঙ্গাসহ 21 জনের। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন যশোর 4 আসনের সংসদ সদস্য বাবু রঞ্জিত কুমার রায়। সোমবার রাতে যশোর সিএমএইচে ভর্তি করা হয়েছে তাকে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 142। করোনা ভাইরাসে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 10 জন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 37 জন। গাজীপুরের কালিয়াকোর পৌর কাউন্সিলর হাজারা বেগম সহ জেলায় মারা গেছেন 3 জন। সিলেটে করোনা ভাইরাসে মারা গেছে আরও 2 জন, আক্রান্ত হয়েছে 60 জন। গাইবান্ধায় এ ভাইরাসে 1 জনের মৃত্যু হয়েছে। বুগুড়ায় একদিনে আক্রান্ত হয়েছেন 88 জন। রংপুরে 2 পুলিশ সদস্য সহ করোনা শনাক্ত হয়েছেন 29 জন। বান্দরবানে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 15 জন। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা।
করোনা পরিস্থিতি নিয়ে গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, যে কোনো বিষয়ে অপপ্রচার ছড়ানো শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। মঙ্গলবার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামে ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে 100 শয্যার কোভিড ইউনিট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। করোনার এই সময় অনেক দেশে পিপিই ও অন্যান্য চিকিৎসা সামগ্রী সংকট থাকলেও বাংলাদেশে সেই সংকট নেই বলেও জানান মন্ত্রী। যোগাযোগ মাধ্যমে এভাবে গুজব ছড়ানো, আতঙ্ক ছড়ানো, এটি ফৌজদারি অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। যদি এটা ক্রমাগত করা হয়, ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে এবছর অল্প সংখ্যক মুসল্লি নিয়ে সীমিত পরিসরে হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। তাতে প্রত্যেক দেশের জন্য নির্ধারিত কোটার সর্বোচ্চ 20% এবার হজে যেতে পারবেন। সোমবার সৌদি আরবের সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বাংলাদেশও এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন নিয়াজ জামা সজীব। করোনা মোকাবেলায় প্রথম দিকে এবারের হজ বাতিলের চিন্তা করেছিল সৌদি আরব। তবে এখন অল্প সংখ্যক মুসল্লি নিয়ে হজ ব্যবস্থাপনার প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, প্রতি বছর সাধারণত 25 লাখ মুসল্লি হজ পালন করেন। নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এবার সে সংখ্যা দাঁড়াবে মাত্র 5 লাখ। তবে এই 5 লাখ লোকের জন্য থাকবে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা। বয়স্করা এবার হজ পালনের সুযোগ পাবেন না। সৌদি সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ধর্ম মন্ত্রণালয়। আমরা আমাদের দেশের কার্যক্রম সম্পন্ন করে রাখছি। আমার মনে হয় যে আমাদের যে 1,37,000 কোটা, এই কোটা জায়গা দেওয়ার মতো অবস্থা সৌদি আরবে হবে না। আশা করি 15 তারিখের মধ্যে, 15ই জুন, এই মাসের 15 তারিখের মধ্যে তারা দিতে পারবেন। এবং আমরা আশা, তারা উনি বললেন যে আমরা মনে করি যে পজিটিভ একটা সিদ্ধান্ত আসবে, তাহলে আমরা ইনশাআল্লাহ যারা আমাদের প্রক্রিয়া সম্পন্ন করেছেন নিশ্চয়ই তারা হজে যেতে পারবেন। আপনারা যারা টাকা জমা দিয়েছেন তারা হজে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করে ফেলুন, যে কোনো মুহূর্তে পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে এবং বাংলাদেশের থেকে আপনারা হজে যেতে পারবেন। এ ব্যাপারে আমি মোটামুটি আল্লাহর পর ভরসা রেখে আমি নিশ্চিন্ত হতে চাই। সবশেষ তথ্য অনুযায়ী সৌদি আরবে এখনো পর্যন্ত 1,05,283 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে 747 জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে গত মার্চ থেকে সেদেশের সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। গত সপ্তাহ থেকে জেদ্দায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে 1.5 কোটিরও বেশি প্রতিবন্ধী মানুষের সেবা এবং উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এবারের বাজেটে প্রতিবন্ধী ভাতা বাড়ানোর এবং বিশ্বব্যাপী রেশন চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে এসব বিবেচনার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত প্রতিবন্ধীদের প্রাক বাজেট আলোচনায় এসব উঠে আসে। জাতীয় প্রতিবন্ধী ফোরামের এই আলোচনায় অংশ নেন সংগঠনটির সভাপতি সাইদুল হক, মহাসচিব ডক্টর সেলিনা আক্তার, জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির উপদেষ্টা এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রধানরা। দৃষ্টি দিতে হবে, না হলে আপনি ওই এক মন্ত্রণালয়ের আন্ডারে নানা রকম সমস্যার সমাধান করা যাবে না। মুক্তিযোদ্ধার মতন যদি এই প্রতিবন্ধীদেরকে নিয়ে যদি আলাদা একটা মন্ত্রণালয় করতে পারেন, আমার মনে হয় প্রতিবন্ধীরা অনেক উপকৃত হবে। সকল প্রস্তাব ওয়েলকাম, এভরি প্রস্তাব উইল বি ডিসকাসড এন্ড অ্যাড্রেসড। ডক্টর মাহফুজ, আপনাকে আশ্বস্ত করছি এই সরকার আপনাদের মতো পণ্ডিত ব্যক্তিদের কথা খুব উচ্চ অগ্রাধিকার দিয়ে শুনে অবশ্যই এটা দেখা যাবে। এবার রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে। প্রবীণ মাদ্রাসা কর্মচারীকে অপদস্থ করায় বরিশালে ইউপি চেয়ারম্যান বরখাস্ত। এবং বিশ্বে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 4,10,000, আক্রান্ত 72,60,000।
আবার আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। বরিশালের মেহেদীগঞ্জে একটি মাদ্রাসায় বয়স্ক মাদ্রাসী কর্মচারীকে অপদস্থ করার দায়ে ইউপি চেয়ারম্যান মোস্তফা রাড়ি ও মেম্বার শহীদ দেওয়ানকে বরখাস্ত করা হয়েছে। দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের ওই চেয়ারম্যান কয়েকদিন আগে মাদ্রাসার উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ তুলে শহীদুল ইসলাম নামের ও কর্মচারীকে জুতার মালা পরিয়ে অপদস্থ করেন। অভিযোগ প্রমাণিত হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই চেয়ারম্যান ও মেম্বারকে বরখাস্ত করে। করোনার প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ঝালকাঠির নৌকা শিল্প। মিস্ত্রির অভাবে নৌকা তৈরি যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি স্থানীয় হাটে দূর দূরান্তের ক্রেতারাও আসতে পারছেন না, ফলে বিপাকে পড়ছেন এ শিল্পের সাথে জড়িতরা। ঝালকাঠি প্রতিনিধি শ্যামল সরকারের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত লিমা। খালবিল ও নদীনালা বেষ্টিত ঝালকাঠি ও এর আশেপাশের জেলাগুলোতে বর্ষা মৌসুমে নৌকার কদর অনেক বেড়ে যায়। যাতায়াতের পাশাপাশি ধান কাটা, বাগান থেকে পেয়ারা, আমড়া, সবজিসহ ফসল সংগ্রহ এবং বাজারজাত করতে নৌকার বিকল্প নেই। নৌকার চাহিদা থাকলেও এবছর করোনার বিরূপ প্রভাব পড়েছে এই শিল্পের উপর। একদিকে মিস্ত্রি সংকট, অন্যদিকে করোনার ভয়ে ক্রেতারা আসছেন না স্থানীয় নৌকার হাটে। এবছর নৌকাটা একটু দাম কম, করোনা টানা আছে, লোকজন আসতে পারে না, দূর দেয়া নৌকাজন্য বানাতে নামে স্ত্রী দেয়া, টাকা পয়সা নাই, গাছ কিনবে কি। ঝালকাঠির সীমান্তবর্তী প্রায় 200 বছরের পুরনো আটঘর হাটে আগের বছরের তুলনায় শিকিভাগ নৌকাও আসেনি, ক্রেতার আনাগোনাও অনেক কম। বিক্রেতারা বলছেন কাঠসহ বিভিন্ন উপকরণের দাম বাড়লেও বাড়েনি নৌকার দাম। আর ক্রেতাদের অভিযোগ, দাম আগের বছরের তুলনায় অনেক বেশি। আমাদের বিভিন্ন কৃষি খাতে ঢুকতে হইলে আমাদের ছোট নৌকা লাগে। আমাদের এলাকায় নৌকা ছাড়া বিকল্প কোনো পথই নেই। আমাদের এবছরের বাজার অবস্থা বেশি একটা ভালো না, কারণ ভাইরাসের কারণে নৌকা শিল্পের সাথে জড়িত ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। করোনার প্রভাবে সেখানে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা শুনেছি, এবং আমি গিয়েছি যে এখানে আসলে নৌকা বেচা কেনা আগের তুলনায় কমে গেছে। যারা নৌকা তৈরি করে এবং যারা নৌকার বাজারটা বসায় তাদের হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চেষ্টা করবো তাদের যদি এই ধরনের কোনো ব্যাপক কোনো সমস্যা হয়, আমরা আমাদের পক্ষে যতদূর করা সম্ভব আমরা সহায়তা করি, সেইভাবে তাদের কিছু সহায়তা যদি লাগে আমরা সেটা করতে পারবো। সরকার প্রয়োজনীয় সহায়তা দিলে ঝালকাঠির ঐতিহ্যবাহী এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা মোকাবেলার বিষয়টি মাথায় রেখে আগামী অর্থ বছরের জন্য একটি বাস্তবায়নযোগ্য বাজেট দেয়া প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনরা। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত আসন্ন জাতীয় বাজেট নাগরিক ভাবনা শীর্ষক এক ভার্চুয়াল বৈঠকে তারা এসব কথা বলেন। আলোচকরা বলেন বাজেটে বরাদ্দে দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারগুলোকে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। বাজেটে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন তারা। বাদ দেওয়ার পরামর্শ দেন কালো টাকা সাদা করার সুযোগ। এক কথায় বলতে গেলে একটা কোভিড বাজেট হতে হবে। স্বাস্থ্য খাতকে তো অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ হবে সেটা অবশ্যই কৃষি খাত আমি বলবো, এবং সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ফুড সিকিউরিটি। আমাদের কৃষকরা তারা আমাদেরকে এই এই লকডাউনের ভেতরেও আমাদেরকে কিন্তু ফুড সিকিউরিটি, ফুড ভ্যালু চেইন, এটা কিন্তু তারা আমাদেরকে সুরক্ষা দিয়েছে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 4,09,000 ছাড়িয়েছে, আক্রান্ত 72,22,000-এরও বেশি। এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 45,57,606 জন। কোভিড নাইন্টিনের সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করা মার্কিন যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় 450 জনের মৃত্যু হয়েছে। গত 2 মাসের হিসাবে এটি সর্বনিম্ন মৃত্যু। আক্রান্তের দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত 24 ঘন্টায় মারা গেছেন 669 জন। দেশটির সরকার তাদের ওয়েবসাইট থেকে করোনার ডেটা সরিয়ে ফেলায় এই সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রায় 4.5 লাখ আক্রান্ত নিয়ে তালিকায় 3 নম্বরে রয়েছে রাশিয়া। দেশটিতে মৃত্যু হয়েছে 5,971 জনের। এদিকে লকডাউন শিথিল হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। আগামী 15 জুন থেকে দেশটিতে 4 ধাপে লকডাউন শিথিল করা হবে। কাতারে আক্রান্ত 70,000-এর মধ্যে মারা গেছেন মাত্র 57 জন। আবার রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে। করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের জন্য আরো 3 কোটি টাকা বরাদ্দ জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আবার আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা এশিয়ান ডান্স ও আগামীর তারকা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঘরে বসেই ভিডিও পাঠাতে পারেন আগ্রহীরা। সেজন্য সঙ্গীত, অভিনয় কিংবা নৃত্যের চার মিনিটের ভিডিও সহ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য ইমেল, হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বয়স ভিত্তিক, ক বিভাগ 10-18 এবং খ বিভাগ 19-30 বছর পর্যন্ত। বিজয়ীদের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজের সুযোগ করে দেওয়ার পাশাপাশি থাকছে ট্রফি ও আর্থিক পুরস্কার। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের জন্য আরও 3 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। জাতীয় ক্রীড়া পরিষদ ও বঙ্গবন্ধু ক্রীড়া সেবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে 150 ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা প্রদান শেষে এ তথ্য জানান তিনি। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক ক্রীড়াবিদদের হাতে আর্থিক সহায়তার এ চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এর আগে প্রায় 600 ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবির 350 কর্মচারীকে আর্থিক সহায়তা দিচ্ছে ক্রিকেটাররা। করোনা ভাইরাসের কারণে আর্থিক কষ্টের মধ্যে থাকা ক্রিকেট বোর্ডের নিম্ন আয়ের কর্মচারীদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি তামিম সাকিবরা। দেশের বিভিন্ন জায়গায় বিসিবির প্রায় 350 মাঠ কর্মী, ক্লিনার, ড্রাইভারদের আর্থিক সহায়তা দিচ্ছে ক্রিকেটাররা। করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার সহ 27 ক্রিকেটারদের দেয়া 25 লাখ টাকা থেকে দুস্থ কর্মচারীদের সহায়তা করা হবে। কিছুদিন আগে ঘূর্ণিঝড় আম্পানের সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সুপেয় খাবার পানির ব্যবস্থা করে দিয়েছিল ক্রিকেটাররা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। লকডাউন শুরু ঢাকার পূর্ব রাজাবাজারে পুলিশের সাথে টহলে সেনাবাহিনী। দেশে করোনায় একদিনে রেকর্ড 45 জনের মৃত্যু, 3000-এরও বেশি শনাক্ত। ২০% মুসল্লি নিয়ে সীমিত পরিসরে হজ আয়োজনের উদ্যোগ সৌদি আরবে, প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। এবং দেশের 1.5 কোটিরও বেশি প্রতিবন্ধীর উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব ডক্টর মাহফুজুর রহমানের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।